হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এপিসোডে আমি সমীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই এপিসোডে মূলত আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী তিনের 29 নম্বর অঙ্কটি দেখব। এটি হচ্ছে এই অনুশীলনীর প্রথম সৃজনশীল অঙ্ক। তো চলুন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো সমস্যাটি একবার একটু পড়ে ফেলি। দেখুন, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। আমাদের এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখুন, প্রশ্নের প্রথমটি ক, ঘরের পরিসীমা নির্ণয় করো। খ, কতটি পাথর প্রয়োজন হবে। গ, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো চলুন বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের বের করতে বলা হয়েছে ঘরের পরিসীমা। তো সেটি সূত্র তো আমরা জানি, সেটি হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দেখুন, আমাদের এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে। দৈর্ঘ্যটা কি দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, এবং প্রস্থটার ক্ষেত্রে কি বলা আছে খেয়াল করে দেখুন। আমাদের প্রস্থের ক্ষেত্রে বলা আছে যে প্রস্থ হবে দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে 15 হচ্ছে দৈর্ঘ্য, তার 2/3 অংশ হলে আমাদের কত আসে। দেখুন, 3 দিয়ে 15কে কাটলে 5, এবং 5 সঙ্গে 2 গুণ করলে হয় 10। তার মানে আমরা প্রস্থ পাইলাম 10। তাহলে দেখুন, আমরা এখন মান বসিয়ে দিই। তাহলে 2 × দৈর্ঘ্য 15, প্রস্থ 10, সমান সমান কত আসে, 2 × 25 = 50। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ঘরের পরিসীমা, আমাদের ক নাম্বার উত্তর। তো চলুন বন্ধুরা, আমরা খ নম্বর উত্তরটিতে চলে যাই। খ নম্বরে যেটি চাওয়া হয়েছিল, কতটি পাথরের প্রয়োজন হবে। তো চলুন আমরা চিত্রটি একবার একটু দেখি বন্ধুরা। চিত্রটি দেখলে সহজে বুঝতে পারবো। দেখুন, এটি আমাদের চারপাশে দৈর্ঘ্য এবং প্রস্থ। আমাদের এটি হচ্ছে 1 মিটার ফাঁকা না রেখে, এটি হচ্ছে মেঝের দৈর্ঘ্য, এটি প্রস্থ, এটি দৈর্ঘ্য, এটি প্রস্থ, এবং চারপাশ থেকে আমাদের 1 মিটার করে ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে মাঝখানে যে অংশটুকু থাকে, এই অংশটুকুতে আমরা পাথর বসাবো। তো আমরা দেখুন, এই আমাদের কাজ হচ্ছে এই 15 থেকে 1 এবং এই 1 মিলায় 2 মিটার করে বাদ দিতে হবে। এই 10 থেকেও 1 এবং 1 মিলায় 2 বাদ দিতে হবে। তো চলুন আমরা সমাধানে চলে যাই। তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য 15 মিটার, আর ক থেকে আমরা প্রস্থ পেয়েছি 10 মিটার। এখন কাজ হচ্ছে 1 মিটার ফাঁকা রেখে মেঝের দৈর্ঘ্যটা আগে বের করে নিব। দেখুন, সেক্ষেত্রে 15 থেকে 1 গুণ 2, এখানে একটা হচ্ছে ফাঁকা স্থান, অর্থাৎ উভয় পাশে 1 মিটার করে, আর এই 2টা হচ্ছে আমাদের দুই পাশে আছে, এ পাশে আছে 1 মিটার, এ পাশে 1 মিটার, এই জন্য এখানে 2। ঠিক একইভাবে আমাদের প্রস্থটা আসকি, দেখেন আমাদের ওই 1 মিটার ফাঁকা রেখে প্রস্থ পাচ্ছি আমরা 10 থেকে 1 গুণ 2 = যেটি পাই, তাহলে 10 থেকে আমাদের 2 বাদ যাচ্ছে, সেক্ষেত্রে 8। অর্থাৎ দৈর্ঘ্য পাইলাম আমরা এখানে 13, প্রস্থ পাইলাম 8। এটি হচ্ছে আমরা 1 মিটার করে ফাঁকা রেখে দৈর্ঘ্য এবং প্রস্থ পাইলাম। তাহলে তার ক্ষেত্রফলটা বের করে ফেলি। অতএব 1 মিটার ফাঁকা রেখে মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ = 13 × 8 = 104 বর্গমিটার। এটি হচ্ছে আমরা 1 মিটার করে ফাঁকা রেখে ক্ষেত্রফলটুকু পেলাম। তো চলুন বন্ধুরা, এরপরের কাজটুকু কি আমরা একটু দেখে আসি। এরপরের কাজ হচ্ছে পাথরের ক্ষেত্রফল বের করব, এবং ওই ক্ষেত্রফলতে 104কে ভাগ দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার পাথরের ক্ষেত্রফল। বন্ধুরা খেয়াল করে দেখুন, এখানে আমাদের 50 সেন্টিমিটার আছে, সেটিকে মিটার করে নিয়েছি। কারণ হচ্ছে আমাদের এর আগে যে মেজের ক্ষেত্রফলটা বের করেছি সেটি বর্গমিটার করেছি, আমরা বর্গমিটার বের করেছি, অর্থাৎ ওর দৈর্ঘ্যপ্রস্থ ছিল আমাদের মিটারে। সুতরাং এটা আমাদের সেন্টিমিটারে রাখলে হবে না, এটাকেও আমাদের মিটার করে ফেলতে হবে। তার জন্য যেটি করেছি সেটি হচ্ছে 100 দিয়ে মূলত এটাকে আমরা ভাগ করেছি। দেখুন, এখানে 100 সেন্টিমিটার = 1 মিটার, এর জন্য 100 দিয়ে এই 50কে ভাগ দিলে আমরা যেটি পাই 0.5 মিটার। আপনারা এখানে পাশে নোট দিয়ে লিখে দিতে পারেন যেহেতু 100 সেন্টিমিটার = 1 মিটার। তাহলে দেখুন, ক্ষেত্রফল বের করলে আমরা যেটি পাই বন্ধুরা, পাথরটি হচ্ছে বর্গাকার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেটি হচ্ছে বাহু স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম কত, 0.5 মিটার, সেটি স্কোয়ার করতে পারি, স্কোয়ার করি, অথবা এটাকে আমরা বাহু গুণ বাহু এইভাবেও লিখতে পারি, অর্থাৎ 0.5 × 0.5 বর্গমিটার = যেটি পাই 0.25 বর্গমিটার। এটি পেলাম আমরা পাথরের ক্ষেত্রফল। তো বন্ধুরা দেখুন, আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখন পাথর কতটি লাগবে সেটি বের করতে হবে। সেক্ষেত্রে মেজের ক্ষেত্রফল 1 মিটার বাদ রেখে মেজের ক্ষেত্রফল পেয়েছিলাম 104, আর পাথরের ক্ষেত্রফল কত পাইলাম 0.25 বর্গমিটার = যেটি পাই 416টি। এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের সর্বমোট পাথর লাগবে হচ্ছে 416টি। তো চলুন বন্ধুরা, ঘর নম্বরটিতে কি বলা আছে একবার একটু দেখে আসি। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। বন্ধুরা ক্লু কি দেওয়া আছে, দেখুন, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। বন্ধুরা এই লাইনটি আমাদের মূল ক্লু। দেখুন, এখানে পানির কথা বলা আছে, তার মানে হচ্ছে আমাদের এটি আয়তনের সূত্রে যেতে হবে। কেননা ঘন মিটার বা ঘন সেন্টিমিটারের মাধ্যমেই আমাদের এই ওজনটি বের করতে হবে। তো চলুন দেখুন,
তাহলে আমরা আয়তনের সূত্রে চলে গেলাম, ঘরের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে মান বসিয়ে দিই, এখানে আমাদের এই 15টা হচ্ছে দৈর্ঘ্য, 10 হচ্ছে প্রস্থ এবং 4 হচ্ছে উচ্চতা। এখানে 15 এবং 4 আমরা এখানে প্রশ্নেই পেয়েছি, আর 10 যেটি প্রস্থ এটি আমরা ক নম্বর থেকে পেয়েছি। গুণ করলে যেটি পাই 600 ঘনমিটার, এর সঙ্গে আমরা যেটি করেছি 10 লাখ ঘন সেন্টিমিটার গুণ করেছি, তাতে করে পেয়েছি যেটি 60 কোটি ঘন সেন্টিমিটার। কারণ হচ্ছে আমাদের এখানে 10 লাখ ঘন সেন্টিমিটার সমান সমান 1 ঘনমিটার। বন্ধুরা এখানে আমাদের একটু প্রবলেম হয়, সেটি হচ্ছে যে এই 10 লাখ ঘন সেন্টিমিটার কীভাবে আসে। দেখুন, এটি হচ্ছে আমরা 100 সেন্টিমিটারকে 3 বার গুণ করলে পাই। এটির মধ্যে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ, তারপর একটা উচ্চতা, এই 3টা গুণ করলে আমরা 10 লাখ ঘন সেন্টিমিটার পাই। তো বন্ধুরা এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে এখানে 10 লাখ দিয়ে কেন গুণ করতে হচ্ছে। কারণ হচ্ছে খেয়াল করে দেখুন, এখানে 600 ঘনমিটার আছে, আমরা ঘনমিটারকে কেবল ঘন সেন্টিমিটার দিয়েই গুণ করতে পারি, অর্থাৎ এই ঘন কথাটি থাকতে হবে। আর ঘন মানে হচ্ছে সেটি 3টির গুণফল হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই জন্য আমাদের এখানে ঘন সেন্টিমিটার দিয়ে গুণ করা হয়েছে। তাহলে পেলাম 60 কোটি ঘন সেন্টিমিটার। এখন এই 60 কোটি ঘন সেন্টিমিটারকে আমরা গ্রামে প্রকাশ করব। দেখুন, 60 কোটি ঘন সেন্টিমিটার সমান সমান 60 কোটি গ্রাম। কারণ হচ্ছে 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1 গ্রাম, মানে প্রতি ঘন সেন্টিমিটারেই 1 গ্রাম হয়, এই জন্য 60 কোটি ঘন সেন্টিমিটারে আমাদের 60 কোটি গ্রাম হয়। আমাদের এই কাজ হচ্ছে এটিকে এখন কনভার্ট করা। দেখুন, আরেকটি ক্লু দেওয়া ছিল বন্ধুরা, বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী, আমরা এটার সঙ্গে গুণ করে দিব। দেখুন, তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ এই 60 কোটি ঘন সেন্টিমিটারকে গুণ করতেছি আমরা, যত গুণের কথা বলা আছে সেটি দিয়ে, তাতে পাই কত দেখুন, 774,000। এটিকে আবার আমরা 1,000 দিয়ে ভাগ দিচ্ছি, কেননা এই এটি আসছে আমাদের গ্রাম, এটি 774,000 গ্রাম আসছে, আমরা এটাকে কেজিতে পরিণত করব। এখানে দেখুন আমাদের 1,000 গ্রাম সমান সমান 1 কেজি, তাহলে কত পাই, 774 কেজি, এটি হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, প্রবাদ আছে যে জ্ঞান এবং শিক্ষা যত বেশি আলোচনা বা শেয়ার করা যায় তত বেশি বাড়ে। সুতরাং আপনার প্রিয় বন্ধুটির সঙ্গে ভিডিওটি শেয়ার করে অঙ্কগুলি নিয়ে আলোচনা করতে পারেন এবং একই সাথে লাইক দিন, কেননা আপনাকে সহযোগিতা করা আমাদের প্রধান উদ্দেশ্য। আর যত বেশি লাইক পাবো, বুঝবো আমরা ততজনকে সহযোগিতা করতে পেরেছি। একই সাথে কমেন্টস বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না, কেননা আপনার মতামতকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর চলুন আমরা পরের এপিসোডে পরের অঙ্কগুলো শিখে আসি।